হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো নুডলস পকোড়া চলুন দেখে নিই আজকে আমি এই রেসিপি কীভাবে বানাচ্ছি আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইখানে আমি একটা জায়গার মধ্যে পানি নিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি দিয়ে নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একবার এড়ে দিচ্ছি একটু দেখুন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব পানিটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর তিন চারটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে তিনটে উপকরণকে ভালো করে একটু মেখে ভাবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেই কারণে একটু হাত ভাবে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনাজিরে গুঁড়ো আর এখানে যে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েটাকেও একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নুডলসটা এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই নুডলসটাকে দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে হালকা হাতে বেশি চেপ চাপ দিয়ে মাখা যাবে না বেশি চেপে চেপে মাখলে কিন্তু এই নুডলসটা ভর্তা হয়ে যাবে সেই কারণে এটা হালকা হাতে হাতেভাবে করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি একটু ফেটে নিয়েছি দিয়ে ডিমটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর মধ্যে ময়দা দিলেও হবে সব কিছুকে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে বানিয়ে নেবো এখানে একটা সস প্যানের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পকড়াগুলো দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে দিয়ে দিচ্ছি এভাবে দেখুন এগুলোকে লাল করে ভাজতে হবে এক সাইডটা হয়ে গেলে আমি এক সাইডটা উল্টে দিচ্ছি দুটো সাইড যেন ভালোভাবে ভাজা হয় একটু লালচে করে ভাজতে হবে এগুলোকে এখানে দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেলটাকে ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল গরম গরম নুডলস পকোড়া আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ